গুড মর্নিং সবাইকে আজকে আমরা ডিসকাস করবো ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট টু নিয়ে ডাইজেস্টিভ সিস্টেমে আজকে আমরা ফার্স্টেই জানবো স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে স্যালাইভারি গ্ল্যান্ড তিনটে পেয়ার থাকে টোটাল তিনটে পেয়ারের স্যালাইভারি গ্ল্যান্ড থাকে কোন কোনগুলো থাকে ওয়ান পেয়ার থাকে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড ওয়ান পেয়ার সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আর ওয়ান পেয়ার থাকে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এর মধ্যে প্যারোটিড গ্ল্যান্ডটা হচ্ছে লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড যদি কোনো পেশেন্টের মামস হয় সেক্ষেত্রে এই প্যারোটিড গ্ল্যান্ডটা এফেক্টেড হয় স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে প্যারোটিড গ্ল্যান্ড কত পার্সেন্ট স্যালাইভাস সিক্রেশন করে টোয়েন্টি পারসেন্ট স্যালাইভার সিক্রেশন করে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড প্যারোটিড গ্ল্যান্ডটা ওপেন হয় টেনসেন ডাক্ট ইন সেকেন্ড মোলার অফ ম্যাকজিলা আর ম্যান্ডিবুলার গ্ল্যান্ডটাকেই বলা হয় সাব ম্যাক্সিলারি গ্ল্যান্ড সাব ম্যাক্সিলারি বা সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা কত পার্সেন্ট স্যালাইভার সিক্রেশন করে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট স্যালাইভার সিক্রেশন করে ম্যাক্সিমাম স্যালাইভার সিক্রেটের হয় সাব ম্যান্ডিবুলার বা ম্যাক্সিলারি গ্ল্যান্ডের মাধ্যমে আর এই গ্ল্যান্ডটা ওপেন হয় ওয়ার্থ্যান্ড ডাক ইন বেস অফ দ্য টাং তারপরে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড সব থেকে কম স্যালাইভার সিক্রেশন করে ফাইভ পারসেন্ট স্যালাইভার সিক্রেশন করে এই গ্ল্যান্ডটা আর এই গ্ল্যান্ডটা ওপেন হয় রিভিনাস অ্যান্ড বার্থলিন ডাকতে আজকের ফার্স্ট কোয়েশ্চেন হলো হোয়াট গ্ল্যান্ড ইজ লোকেটেড ইনফেরিয়র টু টাং অ্যান্টেরিয়র টু সাবম্যান্ডিভুলার গ্ল্যান্ডস সেটা হলো সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এবার আমরা জানবো স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে কিছু টার্ম নিয়ে সিয়াল অ্যাডেনাইটিস কাকে বলে যখন স্যালাইভারি গ্ল্যান্ডে ইনফ্লামেশন দেখা যায় তখন সেই কন্ডিশনটাকে বলে সিয়াল অ্যাডেনাইটিস যদি স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে এনলার্জমেন্ট হয় তখন তাকে বলা হয় সিয়াল অ্যাডেনোপ্যাথি আর স্যালাইভারি গ্ল্যান্ড অ্যাপ্লেসিয়া কাকে বলে এ মানেই হচ্ছে অ্যাবসেন্স স্যালাইভারি গ্ল্যান্ড যদি অ্যাবসেন্স থাকে কনজেনিটাল অ্যাবসেন্স অফ স্যালাইভারি গ্ল্যান্ডকে বলা হয় স্যালাইভারি গ্ল্যান্ড অ্যাপ্লেসিয়া আর এইগুলোর মধ্যে সিয়াল অ্যাডিনোপ্যাথি যে কন্ডিশনটা সেটা দেখতে পাওয়া যায় মামস ডিজিজের ক্ষেত্রে এবার আমরা জানবো স্যালাইভা কন্টেন্স উইচ ইমিউনোগ্লোবিন ইমিউনোগ্লোবিউলিন কোন ইমিউনোগ্লোবিউলিন প্রেজেন্ট থাকে স্যালাইভার মধ্যে আইজিএ আইজিএ আর কোথায় প্রেজেন্ট থাকে টিয়ার আর মিল্কের মধ্যেও প্রেজেন্ট থাকে আর এই আইজি এর ফাংশনটা কি টু প্রোটেক্ট বডি সারফেস এছাড়াও কিছু ইমিউনোগ্লোবিউলিন আছে ভীষণ ইম্পর্টেন্ট যেমন আইজিজি যেটাকে বলা হয় মোস্ট অ্যাবানডেন টাইপ মানে মোস্ট কমন যেটা পাওয়া যায় সেটা হল আইজিজি আর আইজিএম হচ্ছে ম্যাক্রো বা লার্জেস্ট লার্জেস্ট যে ইমিউনোগ্লোবিউলিন সেটা হলো আইজিএম আইজিএম কি কাজ করে ব্লাডটাকে প্রোটেক্ট করতে হেল্প করে নেক্সট কোয়েশ্চেন হলো মেন কজ অফ ইনডাইজেশান অফ ফুড ফুড ইনডাইজেশনের মেন কারণ কি ল্যাক অফ চিউইং যদি ঠিকঠাকভাবে চেবানো না হয় তাহলে ডাইজেশনও ঠিকঠাক হয় না নেক্সট কোয়েশ্চেন হলো সিজোগ্রেন সিনড্রম বলতে কি বোঝো সিজোগ্রেন সিনড্রম হচ্ছে একটা ক্রনিক সিস্টেমিক অটো ইমিউন ডিজিজ যেটা স্যালাইভারি গ্ল্যান্ডকে এফেক্ট করে যেটা মাউথের মধ্যে থাকে আর চোখের মধ্যে যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে সেটাকে এফেক্ট করে এর জন্য কি হয় ড্রাই মাউথ আর ড্রাই আইস দেখতে পাওয়া যায় পেশেন্টে আর এই ড্রাই মাউথ আর ড্রাই আইসের যে কন্ডিশনটা থাকে তাকে বলা হয় সিকা কমপ্লেক্স নেক্সট কোয়েশ্চেন হলো লেন্থ অফ ইসোফেগাস ইসোফেগাসের লেন্থ কত হয় টোয়েন্টি ফাইভ সেমি আর কোন কোন অর্গ্যানের লেন্থ হয় টোয়েন্টি ফাইভ সেমি যেমন ডিওডিনামের লেন্থ হয় টোয়েন্টি ফাইভ সেমি ইউরেটারের লেন্থ হয় টোয়েন্টি ফাইভ সেমি ইসোফেগাসের মেন ফাংশনকে কি ট্রান্সফার করে ফুডটাকে ফ্যারেংস থেকে স্ট্রোমাকে আর ইসোফেগাস পিয়ার্সেস ডায়াফ্রাম অ্যাট মানে কি বলতে চেয়েছে ইসোফেগাস ডায়াফ্রামে এন্টার করে কোন ক্যাভিটির মধ্য দিয়ে থোরাসিস টেন ভার্টিব্রা ক্যাভিটির মধ্য দিয়ে ডায়াফ্রামে এন্টার করে আর এন্টার ইন স্টোমাক অ্যাট টি ইলেভেন মানে থোরাসিস ইলেভেন ভার্টিব্রার মধ্য দিয়ে স্টোমাকে এন্টার করে নেক্সট কোয়েশ্চেন হল দ্য প্রোপালসিভ ফাংশন দ্যাট অকার ইন দ্য ইসোফেগাস ইজ কল্ড ইসোফেগাসের মধ্যে যে প্রোপালসিভ ফাংশন ঘটে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় পেরিস্টালসিস আর এই পেরিস্টালসিস মুভমেন্টটা স্টার্ট হয় হচ্ছে ইসোফেগাসে আর এন্ড হয় সিগময়েট কোলোনি মেনলি লোয়ার ইসোফেগাসে পেরিস্টালসিস মুভমেন্টটা স্টার্ট হয় যদি কোনো পেশেন্টের ঠিকঠাক পেরিস্টালসিস মুভমেন্ট না হয় সেই সেক্ষেত্রে পেরিস্টালসিস মুভমেন্টটাকে ইনডিউস করার জন্য কি দেওয়া হয় পার্গেটিভ অ্যানিমা দেওয়া হয় আর যদি এক্সেস পেরিস্টালসিস হয় সেটাকে স্টপ করার জন্য অ্যান্টি পেরিস্টালসিস হিসাবে লোমোটিল ইউজ করা হয় নর্মাল বাউল সাউন্ড কত হয় আমাদের ফাইভ টু থার্টি ফাইভ পার মিনিট আর ওয়ান এভরি ফাইভ টু ফিফটিন সেকেন্ডে একটা বাউল সাউন্ড শোনা যায় আর লাউড বাউল সাউন্ড কোথায় শোনা যায় ইলিওসিক্যাল এরিয়াতে শুনতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন হলো ম্যাকলার্স টায়ার্ডস হচ্ছে একটা সিনড্রমস সিমটমস যেগুলো একটা সিনড্রমে প্রেজেন্ট থাকে বা একটা ডিসঅর্ডারের মধ্যে প্রেজেন্ট থাকে ম্যাকলার্স স্টায় টায়ার্ড মানে এখানে তিনটে সিমটমস দেখতে পাওয়া যায় আর এই সিমটমসগুলো কিসে দেখতে পাওয়া যায় হেভ সিনড্রমের মধ্যে দেখতে পাওয়া যায় হেভ সিনড্রম মেনলি কখন দেখা যায় যখন কোনো পেশেন্টের এন্ডোস্কোপি করা হয় টিউব ইনসার্ট করা হয় ইসোফেগাসের মধ্য দিয়ে তখন ইসোফেগাসের মধ্যে ব্লিডিং হতে পারে তখন সেই কন্ডিশনটাকে বলা হয় বোরহেভ সিনড্রোম এবার বোরহেভ সিনড্রোমের মধ্যে যে ম্যাকলার্স টায়ার্ড প্রেজেন্ট থাকে ম্যাকলার্স টায়ার্ডের তিনটে সিমটমস কী কী প্রেজেন্ট থাকে ভমিটিং চেস্ট পেন সাবকিউটোনাস এমফাইসেমা প্রেজেন্ট থাকে আর এই সাবকিউটোনাস এমফাইসেমা কী জন্য হয় ইসোফেজিয়াল রাপচারের জন্য হয় আর এই বোরহেভ সিনড্রোমটাকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। কনফার্মেটিভ ডায়াগনোসিস বাই চেস্ট সিটি স্ক্যান নেক্সট হলো ব্যারেট ইসোফেগাস ব্যারেট ইসোফেগাস কি যদি সেলের মধ্যে ডিসঅর্গানাইজেশন দেখা যায় লোয়ার ইসোফেগাসের যে সেলগুলো আছে সেগুলোর মধ্যে ডিসঅর্গানাইজেশন দেখা যায় তখন তাকে বলা হয় ব্যারেট ইসোফেগাস ব্যারেট ইসোফেগাসের কারণ কি ক্রনিক ক্রনিক অ্যাসিড এক্সপোজার ফ্রম জিইআরডি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজের কারণে যদি ক্রনিক অ্যাসিড এক্সপোজার হয় বা অ্যাসিড সিক্রেশন হয় সেক্ষেত্রে ব্যারেট ইসোফেগাস দেখা যায় এর ডায়াগনস্টিক কি এন্ডোস্কোপি করা হয় আর এই যে ব্যারেট ইসোফেগাস এর মধ্যে কী কী ক্লিনিক্যাল সাইন সিমটম দেখা যায় হার্ট বার্ন হয় ডিসফেজিয়া হয় হেমাটিমাসিস হয় পেন আন্ডার স্টারনাম হয়ার ইসোফেগাস মিটস দ্য স্টোমাক এই সাইন সিমটম গুলো দেখা যায় কোশ্চেন হলো এ ক্লায়েন্ট উইথ জিইআরডি রিপোর্টস হ্যাভিং ডিফিকাল্টি স্লিপিং অ্যাট নাইট হোয়াট শুড নার্স ইনস্ট্রাক্ট ক্লায়েন্ট টু ডু একটা ক্লায়েন্ট যার জিইআরডি হয়েছে তার কি হচ্ছে সমস্যা ক্ষমাতে সমস্যা হচ্ছে রাত্রে কি ইনস্ট্রাক্ট করবে ক্লায়েন্টকে একজন নার্স যে এলিভেট হেড অফ বেড অন ব্লক্স হেডটাকে এলিভেট করতে হবে কিছু ব্লকসের সাহায্যে আর তাকে কি ডায়েট প্ল্যান দেবে অ্যাভয়েড ক্যাফিন কন্টেনিং প্রোডাক্ট আর চিউ থরলি ফাইল ইটিং স্লোলি ঠিকঠাকভাবে চেবাতে হবে খাবারটাকে আর ক্যাফিন কন্টেনিং প্রোডাক্টটাকে অ্যাভয়েড করতে হবে আর আফটার এভরি মিল দ্য ক্লায়েন্ট শুড রেস্ট ইন সিটিং পজিশন সিটিং পজিশনে তাকে ঘুমাতে হবে আর এই জিআরডি এই পেশেন্টদের একটা কার্ডিনার সিমটমস দেখা যায় সেটা কি সেটা হল পায়রোসিস বা হার্ট বার্ন নেক্সট কোশ্চেন হলো স্যাংস্টেকেন ব্ল্যাক মোর টিউব এটা হচ্ছে একটা টিউব যেটা ইনসার্ট করা হয় কখন আপার জিআই ব্লিডিংটাকে ট্রিট করার জন্য এটা নাকের মাধ্যমে বা মুখের মাধ্যমে ইনসার্ট করা হয়ে থাকে যদি এই টিউবটা ইনসার্ট করার পরেও ব্লিডিংটা স্টপ না হয় তখন কি করতে হবে বেলুনটাকে ইনফ্লেটেড করতে হবে যার প্রেশার মোটামুটি হবে টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ এম অফ এইচ তবে এই বেলুনটা ইনফ্লেটেড করে সিক্স আওয়ার্সের বেশি এই ক্যাভিটির মধ্যে রাখা যাবে না আর এর প্লেসমেন্টটা ঠিকঠাক আছে নাকি সেটা চেক করার জন্য এক্স করতে হয় আর এই স্যানস্টেক যে ব্ল্যাক মোট টিউবটা থাকে এটা আপরাইট বা ফাউলার পজিশনে ইনসার্ট করতে হয় আর এই টিউবটার তিনটে ওয়ে থাকে যেমন ফলিসক্যাথিটারের থাকে ঠিক তেমনই এই টিউবটারও তিনটে ওয়ে থাকে আর এই তিনটে পার্টের তিনটে নাম হলো গ্যাস্ট্রিক বেলুন পার্ট গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন পার্ট আর ইসোফেজিয়াল বেলুন পার্ট ঠিক তেমনই মিলার অ্যাবট টিউব হচ্ছে একটা টিউব যেটা ইনসার্ট করা হয় কখন অ্যাসপিরেশন করার জন্য স্টোমাক কন্টেন্টটাকে ডিউরিং ইনস্টে ইনটেস্টিনাল অবস্ট্রাকশন ইনটেস্টিনাল অবস্ট্রাকশন যদি হয় কোনো পেশেন্টের তার স্টোমাক কন্টেন্টটাকে অ্যাসপিরেট করার জন্য মিলার অ্যাবট টিউব ইউজ করা হয় মিলার অ্যাবট টিউবটা শুধুমাত্র স্টোমাক কন্টেন্ট অ্যাসপিরেশনের সময়ই ইউজ হয় কিন্তু স্যাংস্ট্যাকেন টিউবটা মেনলি অনেক পারপাস ইউজ হয় যেমন হচ্ছে যদি ঠিকঠাকভাবে জিআই ব্লিডিংটাকে স্টপ করা না যায় তখন কি করতে হয় ইনফ্লেট করতে হচ্ছে ইনফ্লেট করতে হয় ম্যাক্সিমাম কত ইনফ্লেট করবো টোয়েন্টি ফাইভ টু ফর্টি ফাইভ এম অফ এইচ জি প্রেশার পর্যন্ত যদি এই বেলুনটাকে ইনফ্লেটেড করেই রাখা হয় সেক্ষেত্রে এয়ার ওয়ের মধ্যে অবস্ট্রাকশন দেখা যায় তাই এই বেলুনটাকে ইনফ্লেটেড করে রাখা ম্যাক্সিমাম সময় হচ্ছে সিক্স আওয়ার্স তার বেশি এটাকে ইনফ্লেটেড করে রাখা যায় না আর স্যাংস্ট্রেকেন টিউবটার পজিশন ঠিক আছে নাকি সেটা জানতে গেলে এক্স করতে হয় স্যাংস্ট্রেকেন টিউবটা যখন ইনসার্ট করা হয় তখন পেশেন্টকে আপরাইট বা ফাউলার পজিশন দিতে হয় টিউবটাকে ইনফ্লেট করার পর নার্স পেশেন্টদের মধ্যে হেমাটিমেসিস হচ্ছে কিনা মানে ভমিটিং উইথ ব্লাড দেখা যাচ্ছে কি না সেটাকেও অ্যাসেস করতে হয় বা কন্টিনিউয়াস মনিটরিংয়ের মধ্যে থাকতে হয় পেশেন্টকে যখন স্যাংস্টেকেন টিউব ইনসার্ট করা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন হলো এ ফিমেল ক্লায়েন্ট উইথ ডিসফেজিয়া ইজ বিং প্রিপেয়ার্ড ফর ডিসচার্জ একটা ফিমেল ক্লায়েন্ট যার ডিফিকাল্টি ইন সলোইং হয়েছে তাকে ডিসচার্জের জন্য প্রিপেয়ার করা হচ্ছে হুইচ আউটকাম ইন্ডিকেটস দ্যাট দ্য না দ্যাট দ্য ক্লায়েন্ট ইজ রেডি ফর ডিসচার্জ মানে কোন আউটকামটা পেলেই আর সেটা ইন্ডিকেট করবে যে ক্লায়েন্ট ডিসচার্জের জন্য রেডি দ্য ক্লায়েন্ট ইজ ফ্রে ফ্রি ফ্রম ইসোফ্যাজাইটিস অ্যান্ড এক্লাসিয়া এক্লাসিয়া আর ইসোফ্যাজাইটিস থেকে যদি পুরোপুরি আরোগ্য লাভ করে তখনই পেশেন্টটা ডিসচার্জের জন্য রেডি কনসিডার করা হবে নেক্সট কোয়েশ্চেন হলো সার্জিক্যাল ম্যানেজমেন্ট ফর জিইআরডি জিইআরডি পেশেন্টদের সার্জিক্যাল ম্যানেজমেন্ট কী করবো ফান্ডোপ্লিকেশন করা হয় আর এই সার্জারিটা পারফর্মড হয় ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আর জিইআরডি পেশেন্টদেরকে কি ডায়েট দেবো লো ফ্যাট হাই ফাইবার ডায়েট দেবো তবে এই ডায়েটটা দেওয়ার পর পেশেন্টকে সিটিং পজিশনে রেস্ট নিতে হবে আর কী কী ডায়েট অ্যাভয়েড করতে হয় কফি কন্টেনিং প্রোডাক্ট বা ক্যাফেন কন্টেনিং প্রোডাক্টটাকে অ্যাভয়েড করতে হয় আর যখন পেশেন্টটা ইটিং করবে তখন চিউ সরলি করতে হবে ঠিকঠাক ভাবে চেবাতে হবে আর কোন পজিশনে এই ফান্ডোপ্লিকেশন প্রসিডিউরটা করা হয় রিভার্স টেন্ডেলেনবার্গ পজিশনে করা হয় অ্যাভয়েড ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং টু আওয়ার্স বিফোর বেড টাইম বেড টাইম মানে ঘুমানোর আগে দু ঘন্টা পর্যন্ত কোনো রকম ইটিং বা ড্রিংকিং করা যাবে না আর এই পেশেন্টদেরকে অ্যান্টিকোলিনার্জিক অ্যাভয়েড করতে বলা হয় কারণ অ্যান্টিকোলিনার্জিক কি করে স্টোমাক এম ডিলে করে নেক্সট একটা সিনড্রোম হলো ম্যালোরি উইস সিনড্রম বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ল্যাজারেশন সিন্ড্রম এই সিন্ড্রমটা কখন দেখা যায় ল্যাজারেশনটা কখন দেখা যায় ল্যাজারেশনটা দেখা যায় মেনলি ইসোফেগাস আর স্টোমাকের যে জাংশন সেই জাংশানে এই ল্যাজারেশনটা দেখা যায় প্রোলংড ব্লিডিংয়ের বা সরি প্লো যে ভমিটিং পেশেন্টের যদি প্রলং টাইম ধরে ভমিটিং থাকে সেক্ষেত্রে এই ধরনের লেজারেশন দেখা যায় আর এই সিনড্রোমটার নাম কি ম্যালোরি উইস সিনড্রম বা গ্যাস্ট্রো ইসোফিজিয়াল ল্যাজারেশন সিনড্রোম বলা হয় সিনড্রোম হলো জলিনজার এলিসন সিনড্রোম জলিঞ্জার এলিসন সিন্ড্রমটা কোথায় দেখা যায় প্যানক্রিয়াস আর ডিওডিনামের মধ্যে দেখা যায় কখন দেখা যাবে যখন এক্সেস গ্যাস্ট্রিক অ্যাসিড বা এইসিএল এর প্রোডাকশন হয় তখন জলিনজার এলিসন সিনড্রোমটা দেখা যায় আর এর কারণে কি হয় রিকারেন্ট পেপটিকালসার দেখা যায় বারবার পেশেন্টদের মধ্যে পেপটিকালসারের কন্ডিশনটা অকার হয় আর এই যে সিন্ড্রমটা এক্ষেত্রে আমরা কি ড্রাগস ইউজ করতে পারি প্রোটন পাম্প ইনহেভিটার ইউজ করব। তবে এই ড্রাগস ইউজ করার পর কি সাইড এফেক্ট হয় হাইড্রিয়া দেখা যায়